আজকে বিগত এক মাস থেকে সুন্দরবন সমষ্টি প্রত্যেকটা জায়গার মধ্যে যেসব সিঁড়ি এখন আরম্ভ হয়েছে, এটা নিয়ে আমরা সচেতনমূল যারা আছি আমরা সব একত্রিত হইতে লাগব। প্রশাসনে বেজান পদক্ষেপ নেয়ের তারারে ধরবার লাগে। গতকালকে একটা ইকো ভ্যান চুরি হয়েছে, কয়দিন আগে আমার বাবলুদার গাড়িও চুরি হয়েছে মন্ত্রিস্তানের বাবলুদার। তো এর আগে আর একজন আমরা বিশিষ্ট সমাজসেবী আবুলদারও ইকো ভ্যান একটা চুরি হয়েছে, গতকালকে একটা ভ্যান চুরি হয়েছে। এর কয়দিন আগে একটা খাটলিছড়া থেকে একটা গাড়ি এসলো ময়নারবন, এখানেও একটা কার চুরি হয়েছে। তো এইসব যারা সুরগুলো আছেন তারা অতিসত্বর দরবার লাগিয়া প্রশাসনের কাছে তো আমরা আবদার জানাইছি এবং প্রশাসনে তার যতটা কাজ করিয়া যা, কিন্তু আমরা সচেতন যারা জাগ্রত নাগরিক আছি আমরা সবে প্রশাসনকে একটু হেল্প করতে লাগবো এবং আমরা সচেতন হইতে লাগবো। আর দুই নম্বর কথা হলো যে ভিলেজ ডিফেন্স অর্গানাইজেশন পার্টি ভিডিপি যারা আছে তারা একটু অ্যালার্টনেস করিয়া দিতে লাগবো, আর আমরা একটু অ্যালার্টনেস করলে মানে ধরতে পারবো তারারে সুবিধার। একটা সুর ধরিলে মোটামুটি তারার সূত্রপাত সব আমরা করে আনতে পারবো, আমরা প্রশাসনের লগে সহযোগিতা করবো। দেখো বিগত দিনে আমরা প্রতিপালয় স্যার আমরা উদারবন থানার বসি অফিসার ইনচার্জ তাইন যে সময় আসলা তাইন যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু কোনো একটা ক্লু পাইছে না যার কারণে ধরা গেছে না। প্রায় সময় তার লগে আমরা ফোনে যোগাযোগ হয়েছে, এরপরে এই এইসব ব্যাপারে তাইনও আমরা লগে কথাবার্তা করছেন, যারা যারা আমরা আসলাম সবরেও কইছেন যে এরকম এটা কিতা করা চালিয়ে তাইনও মানে চিন্তাধারা করছেন। আমরা নতুন আছি যে এখন যে বর্তমানে তাই নাইছেন প্রচেষ্টা তান প্রচেষ্টায় আমার মনে হয় আমরা সব যদি জাগ্রত হই তাহলে এক সপ্তাহের ভিতরে একটা সুর যদি আমরা ধরতে পারি তাহলে তার ক্লুয়ের সম্পূর্ণ সুর বাড়িয়ে না। আমার মনে হয় পুলিশের কোনো ব্যর্থতা নাই, পুলিশের যথেষ্ট প্রয়াস চালিয়ে যাক। ডেইলি রাত্রে কালকে রাত্রে প্রত্যেক দিন রাত্রে আমরা এই তারাবিন নমাজ পড়ি, একটু আমরা এখানে বসি বইয়ে আমরা একটা গল্প সল্প করি আমাদের দোকানের স্টেট ব্যাংকের ইউনাইটেড ব্যাংকের নিচে, তখন আমরা দেখি পুলিশ প্রায় সময় পেট্রোলিংও থাকে, তার কাজ চালাইয়া যাক প্রচেষ্টা চালাইয়া যাক প্রশাসনে, প্রশাসনের দিক দিয়ে কোনো ইয়ে নাই, আমরা প্রশাসন দিয়ে খারাপ হইতে না প্রশাসনে তার কাজ চালাইয়া যাক। আগামী দিনে আমার আশ্বাস, আমরা আশ্বাস যে আগামী দিনে প্রশাসন তার মানে সুরগুলা ধরিয়া আনতে সাকসেসফুলি। ইলেভেন ইউ 6471 সেইটো যোৱাকালি ৰাতি চুৰি হৈ গ'ল, আৰু সেইটো কাৰণে উদাবন থানাত আমি এণ্টি দিছোঁ। সেইটো যিবিলাকে কি কৰে এতিয়া সিহঁতৰ ওপৰত আমি নিৰ্ভৰ ৰাখিছোঁ। কেইটা বজাত চুৰি হৈছিলে গাড়ীখন? দুটা আঢ়াইটা ইয়াত তিনিটা বজাত হৈছে এই দুৰ্ঘটনা। আপুনি কেতিয়া দেখিছে গাড়ীখন? নাই গাড়ীখন নাই, পুৱাতি ৰাতিপুৱা দেখিছোঁ। কেইটা বজাত? পাঁচটামান বজাত। গাড়ীখন ক'ত আছিলে? গাড়ীখন এই যে মোৰ ঘৰৰ ভিতৰত এটা ঘৰ বনাই ৰাখিছোঁ সেই তাতে আছিলে। ইয়াৰ পৰা গাড়ী লৈ গৈছে? ইয়াৰ পৰা গাড়ীটো লৈ গৈছে। আৰক্ষীয়ে কি কৈছে? আৰক্ষীয়ে কি কৈছে? আৰক্ষী মানে উদাহৰণ আৰু আৰু উদাহৰণত একো কোৱা নাই, যিটো কৈছে যে যিমানখিনি পাৰোঁ আমি সেইটো আমি কৰি আছোঁ এতিয়া সেইটোৱে কৈছে। আমি আজকে আসলাম আমাদের উদারবন সমষ্টির যে ওসি এখন নতুন চেঞ্জ হয়েছিল এবং তাইনের লগে দেখা করার জন্য, তাইন তো এখন বর্তমানে নাই থানাতে থানার মধ্যে এবং একটু পরে আইবা, তাইন ভিজিটে গেছেন, এরিয়া ভিজিটে গেছেন। আমাদের উদারবন সমষ্টির বিগত কয়দিন থেকে চুরির যে সংখ্যাটা আছে অনেক বাড়ে। আজকে আপনি দেখতে পারবা গতকালকে একটা পানগ্রাম এলাকাতে একটা চুরির ঘটনা ঘটলো, এইভাবে অনেক ঘটনা চুরির ঘটনা ঘটে। তো আমরা চাই কি আমাদের যে নতুন ওসি আইসুইন যে চেঞ্জ হইয়া আমরা এখন দেখতে চাই কি তারা কীরকমভাবে তাই পদক্ষেপ নিরা এবং এটার উপরে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যে বা যাহারা এটার মধ্যে জড়িত তাদেরকে আইনের আওতারে আনা হোক। যেহেতু আমাদের উদাহরণ সমষ্টির মধ্যে এরকম ঘটনা ঘটছিল না আগে, বাট বিগত কয়েকদিন থেকে আজকাল দেখা যায় চুরির ঘটনাটা অনেক বাড়ে। তো এখানে পেট্রোলিংয়ের একটু সংখ্যাটা বানানি হোক আমাদের অসিদার থেকে, এটাই আমার বিনম্র অনুরোধ যে এখানে পেট্রোলিংটা বানানি হোক এবং যে বা যাহারা এটার মধ্যে উপযুক্ত যে দোষীগুলো আছে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমি জানাইলাম, তাই প্রতিবেদন জানাইলাম। কারণ আমাদের উদারবন সমষ্টিতে যেভাবে আজকে চুরির সংখ্যা বাড়ে, বাইক চুরি হোক, এইরকম পানগ্রাম সমষ্টি পানগ্রাম এলাকাতে চুরি হইল, এইরকম অনেক চুরির সংখ্যাটা বাড়ে। তো আজকে জেনারেল পিপলগুলার যে দায়িত্বটা আজকে আমাদের নতুন ওসি আইসিনে ট্রান্সফার হইয়া,
আমি শুনলাম তাইন সিআইডি থেকে আইসেন এখানে। আমি চাই যে তাইন এই জিনিসের উপরে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা তাইন পালন করুক। আগের ওসি স্যার আসলাম অনেক ভালোই তাইন করিয়া গেছেন তাইনের কার্যকাল, এটার মধ্যে অনেক চুরি হয়েছিল, বাট তারা এই আইনের আওতারে আনছেন, এই চুরিগুলারে শনাক্ত করছেন খুঁজছেন। এখন আমি চাই যে নতুন যে ওসি আইসেন এখানে ট্রান্সফার হইয়া এই তাইনের ওসির দায়িত্ব লওয়ার সাথে সাথে আমাদের উদ্ধারবন সমষ্টির যে চুরির সংখ্যাটা বাড়ে এটা কন্ট্রোল করা হোক, নাহলে জেনারেল পিপলগুলো আজকে অনেক এটার উপরে সাফার হোক। ঘটনা তো হয়েছে যাকালি রাতে প্রায় দুইটারপর তিনটার ভিতর, মানে এই রাস্তার ওসরতে আমার ভিন্ডর এখন ইকো ভ্যান মানে সদায় আমি ইয়াতে রাখি থ মানে বাড়ির ভিতর আমি সোমাই থ কিন্তু যাকালি রাতে দুইটারপর তিনটার ভিতর মানে কোনোবা দুষ্কৃতিয়ে মানে আমার গাড়িখন উলাই লই যায়। আমি বর্তমানে উদারবন প্রশাসনক আমি অবগত করাইছো বিষয়টো, আমি গাড়িখন নিখোঁজ হওয়া এটা সংক্রান্ত আমি মানে এজাহার দিছো। মই আমার কাছাড় জেলার প্রশাসনক মই বিনম্রভাবে অনুরোধ করো, এই যা কেবাদিন আগতে আমার লাঠিগ্রামর মোর নিজ বন্ধু সাংবাদিক ইসুফ আলী বরভূঞা তেখেতর ঘরের সম্মুখেরপর স্কুটি এখন লই যায়, এনেকা যদি অরাজকতা যদি চলি থাকে তেনেহলে আমার তো ইয়াত জিয়াই থাকাই কঠিন হব। গতি মই আমার কাছাড় জেলার আরক্ষী অধীক্ষক মাননীয় এসপি স্যারক মই অবগত করব বিচার আপনার মিডিয়ার জড়িয়ে, যাতে আমার গাঁওখনক সুরক্ষা দিব লাগে আর যি গাড়িখন যে আমার মানে এই গাঁওয়ার মাজেরপরা উলাই লই গেছে দুষ্কৃতিহতক গাড়িখনক করায়ত্ত করে দুষ্কৃতিবিলাকক উপযুক্ত শাস্তি দিব লাগে বলে মই প্রশাসনক মই বিনম্রভাবে অনুরোধ করল। আপনি এটা আরক্ষী আমি জানামতে কইছে যে মানে ইমান ডাঙর এটা মানে অঞ্চল আমি গাঁয়ে গাঁয়ে তো আমি মানে হেৰি কি কয় মানে সুরক্ষিত দিব নোৱাৰিম বুলি কৈছে যে ইমান আমার সম্ভব নহয় মানে গাঁও গোটেই গাঁওবিলাকত গৈ মানে টহল দিয়ার কারণে ইহতে মানে কৈছে যে মানে আমার ইমান তো আমার কনস্টেবল নাই বা আমার ইমান স্টাফ নাই আমি ইমানখিনি সুরক্ষিত মানে গাঁৱত গৈ আমি মানে টহল দিব নোৱাৰো বুলি কৈছে। আমাৰ এইটো উদারবন কনস্টিটুয়েন্সি উদারবন পি এছ।